ঢালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। ২০১৬ সালে রোজার ঈদ থেকে শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিটি ঈদেই শহর গ্রামের প্রতিটি সিনেমা হল মাতিয়েছে শাকিব খান বুবলু জুটির ঈদ ছবি। তারই ধারাবাহিকতায় এবারের কোরবানি ঈদেও এগিয়ে আছে শাকিব খান বুবলু অভিনীত ক্যাপ্টেন খান ছবিটি। ঢাকায় সিনেমার কিং খান শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই পরিবার নিয়ে হলে হাজির হয় দর্শকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি, ঈদের দিন থেকেই সিনেমা হলে ক্যাপ্টেন খান দেখতে ভিড় জমাচ্ছে দর্শকরা। এমনকি সিনেমা হলের সামনে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ক্যাপ্টেন খান ভালোবাসার জন্য ভালোবাসা, রোমান্স, অ্যাকশন, থ্রিলার সবকিছুর মিশেলে শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিটির দর্শক সারা প্রসঙ্গে শাকিব খান বলেন, ছবিটি মুক্তির আগেই সুপারহিটের তকমা পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানতে পেরেছি কোন কোন সিনেমা হল থেকে নাকি ছবিটি 5.5 লাখ টাকায় বুকিং মানি পেয়েছে। মুক্তির পরে প্রায় প্রতিটি হলেই হাউসফুল যাচ্ছে ছবিটি। ছবির গল্পটি সরল এবং দর্শকদের আনন্দ পাওয়ার মতন। ছবির সংলাপ ও গল্পের উপস্থাপন পছন্দ করেছেন দর্শকরা। গানগুলো মন ছুঁয়ে দিয়েছে। সব মিলিয়ে ঈদ মাতাচ্ছে ক্যাপ্টেন খান। প্রযোজকের দেওয়া তথ্য অনুযায়ী ক্যাপ্টেন খান মুক্তি পেয়েছে রেকর্ড 222টি সিনেমা হলে। এছাড়াও ঈদে মুক্তি পেয়েছে জান্নাত, মনে রেখো ও বেপরোয়া নামে 3টি সিনেমা। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত সিনেমা অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন জুটি। এই ছবিটি ঢাকায় মাত্র 1টি হল পেলেও সারা দেশে প্রায় 22টি হলে মুক্তি পেয়েছে। অন্যদিকে কলকাতার জনপ্রিয় নায়ক বনির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন মাহিয়া মাহি, ছবিটির নাম মনে রেখো। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রোডাকশন। বেশ কয়েক বছর পর এক ঈদে 2 সিনেমা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এই ছবিটি শাকিব খানের ক্যাপ্টেন খানের পরে সবচেয়ে বেশি হল অর্থাৎ প্রায় 80টি হলে মুক্তি পেয়েছে। দর্শক মুক্তি পাওয়ার পর থেকেই প্রতিটি হল মাতাচ্ছে শাকিব খানের নতুন ছবি ক্যাপ্টেন খান। শাকিব খানের এই ছবিটি প্রায় 4 কোটি টাকার বাজেটে নির্মিত হলেও জানা গেছে ছবিটি মুক্তির মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরো টাকাটাই উঠিয়ে ফেলতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই পরিসংখ্যান থেকে একটা বিষয় পরিষ্কার, এখনো ঢাকায় ছবির একমাত্র নায়ক শাকিব খান। দর্শক আপনারা কি ক্যাপ্টেন খান ছবিটি দেখেছেন? আপনাদের কাছে কেমন লেগেছে জানান আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট সেকশনে।